কেমন কেটেছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ দিন? আর 5টা দিনের মতোই ভীষণ কর্মব্যস্তই ছিল। সীমান্তবর্তী পূর্ব আজারবাইজানে 2টি বাঁধ উদ্বোধন করেন, বৈঠক করেন প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের সাথে, পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনায় ছিল গাজা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 19 মে 2024, পূর্ব আজারবাইজান প্রদেশে পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উদ্দেশ্য, ইরান আজারবাইজান বিভক্তকারী নদী আরাসে 2টি বাঁধ প্রকল্পের উদ্বোধন। তবে তার আগে পরিদর্শন করেন দেশ দুটির মধ্যে সংযোগ স্থাপনকারী সড়ক ও রেলপথ প্রজেক্ট আরাস ট্রানজিট প্রকল্প। পরে যোগ দেন কিল কালাসি ও খোদা আফারিন নামে বাঁধ দুটির উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও। বাঁধ উদ্বোধনের আগে প্রেসিডেন্ট ইলহামের সাথে বৈঠকও করেন রাইসি। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, মতবিনিময় হয় গাজা ইস্যুতেও। এরপর পূর্ব আজারবাইজানেই নামাজ আদায় করেন প্রেসিডেন্ট রাইসি, সাথে ছিলেন ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে তাদের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায় তাকে। পরে সব আনুষ্ঠানিকতা শেষে রওনা হন উত্তর পূর্বাঞ্চলীয় শহর তাবরিজের উদ্দেশ্যে, ওঠেন বেল 212 মডেলের হেলিকপ্টারটিতে। বিদায় জানান উপস্থিত কর্মকর্তা এবং অনুসারীদের, কিন্তু সেটাই যে শেষ বিদায় কে ভেবেছিল তা? হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগাযোগ হারায় কন্ট্রোল টাওয়ারের সাথে, চলতে থাকে যোগাযোগ স্থাপনের চেষ্টা। পরদিন খোঁজ মেলে হেলিকপ্টারটির, খবর পাওয়া যায় মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও হেলিকপ্টারটিতে থাকা বাকি 7 জনেরও। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।